me shove it. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও দেখার জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, পাশাপাশি শেয়ার করতে থাকবেন। আমার ভিডিও কিন্তু মূলত গৃহিণীদের জীবনযাত্রা যেমনটা হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে পরিপ্রেক্ষিতে, ঠিক সেই সব বিষয় নিয়ে কিন্তু আমি আমার ভিডিও ধারণ করে থাকি। মানে আমার জীবনযাত্রা, একজন গৃহিণীর জীবনযাত্রা যেরকম হয় ঠিক সেই রকমটাই। তা আমাদের, আমরা যেহেতু গৃহিণী, আমাদের সকালবেলায় শুরু হয়ে যায় কিন্তু কাজকাম, রান্নাঘরের কাজকাম দিয়ে, কারণ ঘুম থেকে উঠেই সবার নাস্তা পানির ব্যবস্থা করতে হয়। তো এখানে থালাবাটি যেগুলো রাতের ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে, পাশাপাশি আমি এখানে আলু ভাজি চড়িয়ে দিচ্ছি আমাদের সকালের নাস্তার জন্য। আজকে আলু ভাজি আর রুটি করব। মাঝে মাঝেই আমরা এই নাস্তাটাই বেশিরভাগ করি, ঘুরিয়ে ফিরিয়েও করি, তবে আজকে আলু ভাজি আর রুটি করব। তো আলু ভাজি যেরকম করে আমরা সবাই করি ঠিক সেভাবে আমিও করি। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো, ব্যাস আর কিছুই লাগবে না। আর পাশাপাশি এখন রুটি বেলা চলছে, আমরা দুইজনে মিলে লেগে পড়েছি, আমি আর আমার হেল্পিং হ্যান্ড। আমরা ঘুম থেকে উঠতে উঠতে আমার বরের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য আমিও সাথে সাথে এসে রান্নাঘরে দুজনে মিলে কাজ শুরু করে দিয়েছি। আগে তাকে নাস্তা দিয়ে দিব, তারপরে হয়তো বাসকে আমি খাবো। আর মেয়ে তো নাই, মেয়ে চলে গেছে স্কুলে, মেয়ের কোনো ঝামেলা নাই, সকালে তার ছুটি ছাটার দিন ছাড়া তাকে আসলে পাওয়াও যায় না। সব বাচ্চাদেরই এরকম, তাদের রুটিনটা আলাদা, যেই সপ্তাহে যেই কয়দিন স্কুল থাকে। তো এখন তাকে আগে নাস্তা দিয়ে বিদায় দিব, তারপরে আমি খাবো, আবার আমার ছোট বাবাটা আছে, ছোট বাবাটাকে খাওয়াতে হবে আমাকে। তো আমি রুটিটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, ওইদিকে রুটি বানাচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, আর এদিকে হচ্ছে আমি আমার বরের খাবারটা জোগাড় করে ফেলতেছি। তো তাদেরকে খাইয়ে দাইয়ে দেই, আর আমার এদিকে বাবুটা উঠেছে, বাবুটা উঠে প্রচণ্ড ডিস্টার্ব করছে তার বাবাকে, সে তার বাবাকে কোনোভাবেই ছাড়তে চায় না সকালবেলায়। তো তার বাবার সাথে সে ঘুম থেকে উঠে, তার বাবা তাকে ব্রাশ করিয়ে দিয়েছে যদি তাকে কিছু খাওয়াইতে পারে তার সাথে, তো যদিও বা খাবে না আমি জানি। তো আমাদের নাস্তা পানি হয়ে গেছে, এখন দুপুরে রান্নার আয়োজন চলছে। আর আজকে আমি দুপুরে খুব সুন্দর একটা মাছ রান্না করব। এই তো সবগুলো মাছের পেটে কিন্তু ডিম ভর্তি, ডিমালা ট্যাংরা আর পুঁটি মাছ, সাথে মসুরের ডাল দিয়ে পেঁপের একটা সবজি করব। ব্যাস আজকের জন্য কিন্তু আমার এই রান্নাই যথেষ্ট। আর পেঁপেদের ডাল দিয়ে যে সবজিটা করব সেটার জন্য আমার অনেকগুলো রসুন কুচি লাগবে, তো এখানে রসুন কুচি টুচি সব আমি নিয়ে নিয়েছি। আর আমি যে ট্যাংরা মাছগুলো রান্না করব সেগুলো আজকে একটু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করব। আমি দেশি মাছগুলো, দেশি খাবারগুলোই কিন্তু একটু ঝোল টাইপের করতে পছন্দ করি, বিশেষ করে যেগুলো গ্রাম থেকে নিয়ে আসা হয় একদম ফ্রেশ টাটকা, সেগুলোর জন্য আমি একটু এইভাবেই কম মশলা দিয়ে একটু ঝোল ঝোল রান্না করি। তো এখন মাছের রান্নার প্রিপারেশন চলছে, আর ওই চুলাতে আমি ডালের জন্য প্যান বসিয়ে দিয়েছি, আমি একসাথে দুই তিনটা রান্না করতে পারি, কারণ রান্নাঘরে আমার বেশি সময় দিতে একদম ভালো লাগে না। আমি একই সাথে সব বসিয়ে দিই, এদিকে ভাত রান্না চলছে, এদিকে মাছ, ওদিকে সবজি, আবার এদিকে একটু পরে দুধও জাল দিয়ে দিব বাবুর জন্য, সব একবারে কাজগুলো গুছিয়ে ফেলব। তো এইভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করলে কিন্তু আমাদের গৃহিণীদের জন্য খুবই মানে ভালো হয়, উল্টাপাল্টা কাজ না করে একবারে কাজগুলো গুছিয়ে করলেই কিন্তু ভালো হয়। আর এই টমেটোগুলো আমি সারা বছরই কিন্তু রাখি, সবাই আমার ভিডিওতে যারা দেখেন রেগুলার তারা জানেন। তো ওই চুলাতে এখন আমার মাছ তো রান্না করতে বেশি সময় লাগে না, মশলা কষাচ্ছি, আর এদিকে আমি এই তো রসুন দিয়ে সুন্দর করে
আজকে পেঁপে আর মসুরের ডাল রান্না করব। তো পেঁয়াজ আর মরিচটা আগে ভেজে নিয়ে আমি তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি খানে, আর এখন যা যা মশলা দেবো, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ব্যাস সবজিতে আর বেশি কিছু লাগবে না। পরে শুধুমাত্র ভাগার দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে। আর এখন মাছ কষানোর পালা, মশলা কষানো হয়ে গেছে আমার, মাছগুলো এখন কষাবো। হালকা করে একটু কষিয়ে ঝোল দিয়ে দিব। এই মাছগুলো রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না মশলাগুলো গলতে, মশলা বলতে গেলে পেঁয়াজটা গলতে যতটুকু সময় লাগে। আর আমি সব কিছু গরম পানিতে রান্না করি, সেই জন্য আমার রান্না কিন্তু আরও বেশি দ্রুত হয়। তো পেঁপে ডালের রান্না আজকে সবজি করব। তো ডালটা আগে একটু কিন্তু কষিয়ে নিতে হয়, নাচড়া ডালের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু ভালো লাগে না। তো ডালটা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁপে দিয়েও একটু কষিয়ে কিন্তু আমি সেদ্ধ করতে দেবো দুইটাই। আর পেঁপে সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, ডালটাও লাগবে না। তারপরে কিছুক্ষণ পরে আমি শুধুমাত্র এটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাগার দিয়ে দিব। আমার মাছ কিন্তু হওয়ার পর্যায়ে আর হয়তো বা 2-3 মিনিট জাল দিলে আমার মাছটা হয়ে যাবে। আর আজকের মাছগুলো আমি এভাবেই রান্না করব। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে এরকম মাছ এভাবে রান্না করলে অনেক টেস্ট লাগে। আর এই তো ডাল আর পেঁপে প্রায় কষাচ্ছি, কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি অনেক দিন পরে আজকে এই সবজিটা রান্না করছি বাসাতে। আমাদের বাসাতে আসলে ওভাবে এরকম সবজি রান্না করা হয় না, হয় ভাজি নয় ভুনা টোনা এগুলো হয়। তো আমার মাছ প্রায় হয়ে গেছে, এদিকে কারেন্ট চলে গেছে রান্না করতে করতে। কারেন্ট যে কতবার যাচ্ছে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো এখন এর মধ্যেই রান্নাবান্না আমি সেরে ফেলবো, হয়তো বা আরোভাবে ভিডিও করতে পারবো না। তো আমার রান্নাবান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, ডালটা দেখানোর জন্য আমি আবার খাওয়ার একটু আগে ভিডিও করলাম। এই তো ডালটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন বিকেল হয়ে গেছে, বিকেলে আমরা আমড়া মাখানো খাবো। এটা আমাদের গাছের আমড়া, আমড়াগুলো অনেক মজা। আর আমি আজকে আমরা যেভাবে মাখাই সেটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা আপনারাও এইভাবে মাখিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথমে আমড়াতে আমি কাসুন্দি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখন দেবো বিট লবণ, তারপরে কিন্তু একটু লবণ দিব আর সরিষার তেল দিব আমি। চাইলে আপনারা এখানে মরিচ কুচিও অ্যাড করতে পারেন, কাঁচা মরিচের কুচি অবশ্যই, অনেক ভালো লাগে খেতে এভাবে আমড়া মাখানো। আমরা প্রায়ই খাই এভাবে আমড়া মাখানো। এখন সুন্দর করে একটা বক্সের মধ্যে আমি ঝাঁকুনি দিয়ে মাখাবো আর বসে বসে খাবো। তা আপনারা যারা ভিডিও দেখছেন আমার, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এভাবে দেখতে থাকবেন। ভিডিওটি আর লং করতে চাইলাম না, আমার আজকের সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী করলাম তাই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর এমনটাই কিন্তু হয় একটা গৃহিণীদের জীবন আমাদের বাংলাদেশের। তো সবাই ভালো থাকবেন আর এভাবে ভিডিও দেখতে থাকবেন। এখন আমি বসে বসে একটু আমড়া খাই, আমড়াগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে, আসলে অনেক বেশি টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।